আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। পায়েস তো আমরা সবাই চিনি, আমরা বিভিন্ন ধরনের পায়েস তৈরি করে খেয়ে থাকি। আজ আমি একটু ভিন্ন ধরনের পায়েস তৈরি করে দেখাবো। আজ আমি তৈরি করে দেখাবো তালের পায়েস। কথা না বাড়িয়ে চলুন তবে রেসিপিটি দেখে নিই। এখানে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ তালের রস নিয়েছি। রসটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো চাল ভালো করে ভেজে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। নারিকেল কুড়নো নিয়েছি 1.5 কাপ। আর লাগছে চিনি। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খান সে অনুপাতে দিয়ে নেবেন। পায়েস তৈরিতে লাগছে দুধ। এখানে আমি 1 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি। প্রথমে আমি চুলাতে দুধটা বসিয়ে দিয়েছি। এখন আমি 1-1 করে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি নারিকেল, এরপরে দিচ্ছি তালের রস। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালের গুঁড়ো। একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে। তা না হলে চাল যে ভেজে করে গুঁড়ো করে দিয়েছি এটা কিন্তু গলা পেকে যাবে। বলক চলে এসেছে, এখন আমি মিষ্টিটা টেস্ট করে নেব যে ঠিক আছে কি না। আরও প্রায় 10 মিনিটের মতো আমি রান্না করে নেব। তালের পায়েসটা রান্না করা হয়ে গেছে, এটা অনেকটা ঘন হয়ে এসেছে। আমি এখন নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ফিরে আসছি ঠান্ডা হবার পর। খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল মজাদার তালের পায়েস। স্বাদে গন্ধে এই পায়েসের কোনো তুলনা হয় না। সবার কাছে অনুরোধ রইল, যারা কখনো এটা ট্রাই করেননি অবশ্যই অবশ্যই আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।